আমি সুমন চলে এসেছি আজকের মুম্বাই ভার্সেস চেন্নাই ম্যাচের ম্যাচ প্রিভিউ নিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে আমার একটি প্রশ্ন রইল আপনাদের কাছে আপনারা কমেন্ট করে জানান যে আপনারা আজকে কাজের সাপোর্টে মুম্বাই নাকি চেন্নাই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটিকেও একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর টাইম ওয়েস্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম ম্যাচেই জোরদার ঝটকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেই হারের ধাক্কা কাটিয়ে জয় ফেরাই লক্ষ্য মুম্বাই ইন্ডিয়ানসের ঘরের মাঠ ওয়ান খেরেতে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস যারা দুটো ম্যাচের মধ্যে জিতেছে একটিতে হেরেছে অন্যটিতে আরব সাগরের পাড়ে আইপিএলের এল ক্লাসিকো নিয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে এই ম্যাচ মানে যে প্রতিযোগিতার সবচেয়ে সফল দুই দলের টক্কর আর অবশ্যই মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার দ্বৈরথ হিটম্যানকে নিয়ে অবশ্য ক্রমশ সংশয় বাড়ছে গত কয়েক মনসুম ধরেই আইপিএলে রানের মধ্যে নেই তিনি তার উপর তার ফিটনেস নিয়েও উঠছে প্রশ্ন এই আবহে সচিন তেন্ডুলকরের শরণাপন্ন হয়েছেন মুম্বাই অধিনায়ক ওয়ানখেরেতে দুদিন ধরে মাস্টার ব্লাস্টারের ক্লাসে হাজিরা দিয়েছেন রোহিত ভক্তরা তাই তার ব্যাটে রান দেখার আশায় এদিকে ধোনির মুকুটে নতুন পালক যুক্ত হলো শুক্রবার দু বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তার মারা জয়সূচক ছক্কা যেখানে পড়েছিল গ্যালারি সেখানে পাকাপাকিভাবে গড়া হবে ভিক্টরি মেমোরিয়াল এদিন সেই জায়গায় ধোনিকে দেখানো হল মুম্বাই ক্রিকেট সংস্থার তরফে পাশাপাশি বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দেওয়া হল সংবর্ধনাও তবে চেন্নাইয়ের বোলিংয়ে অভিজ্ঞতার অভাব কিছুটা হলেও চাপে রাখছে ধোনিকে রাজবর্ধন হাঙ্গারগিকার ও তুষার দেশপাণ্ডেরা প্রচুর ওয়াইড ও নোবল করেছিলেন আগের ম্যাচে দীপক চাহারকেও ছন্দে দেখা যায়নি বিরক্ত এমএসজি নেতৃত্ব ছাড়ার হুমকি দিয়েছিলেন তারপর ঈশান তেলক সূর্যকুমার ও ক্যামেরন গ্রিনদের বিরুদ্ধে তাই পরীক্ষা সিএসকে বোলিংয়ের মুম্বাই বোলিং আবার নির্ভরশীল জোফরা আর্চারের উপর জসপ্রীত বুমরার অভাব যদিও অনুভূত হয়েছে আরসিবির বিরুদ্ধে চেন্নাইয়ের ফর্মে থাকা দুই ওপেনার ঋতুরাজ গায়কওয়াড় ও ডেভন কনভেকে আটকে রাখাটা রীতিমতো চ্যালেঞ্জের হতে চলেছে পাশাপাশি মোয়েন আলী বেন স্টোকস শিবম দুবে আম্বাতি রায়ুডু জাডেজা ও ধোনিও রয়েছেন সিএসকের ব্যাটিং লাইনআপে কাগজে কলমে চেন্নাইয়ের ব্যাটিংকে অনেক বেশি শক্তিশালী দেখাচ্ছে তবে রোহিত খেলে দিলে পাল্টে যেতেই পারে সমীকরণ আর চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বাইয়ের রেকর্ড বেশ উজ্জ্বল মোট চৌত্রিশ বারের সাক্ষাতে কুড়ি বাড়ি জিতেছে ইন্ডিয়ানসরা তাহলে এই ছিল আজকের মুম্বাই ভার্সেস চেন্নাই ম্যাচের ম্যাচ প্রিভিউ আপনারা এবার কমেন্ট করে জানান আপনারা কাদের সাপোর্টে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স নাকি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ